লক্ষ্য বিশ্ব রেকর্ড চলিত বর্ষর 25 নভেম্বরত অসমবাসী আকৌ গহিব বিশ্ব রেকর্ড। এবার মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর গুরুজনের দিহানামক বিশ্ব দরবারত পরিচয় করবলে প্রস্তুতি চলাইছে অসমবাসী। এবার 60,000 নামতির দ্বারা পরিবেশিত হব মহাপুরুষ গুরুজনের দিহানাম, অন্তর্ভুক্ত হব বিশ্ব দরবারত। বিহুর পিছত এবার বিশ্ব রেকর্ড গহিবলে প্রস্তুতি চলাইছে মহাপুরুষ গুরুজনের সৃষ্টি দিহানামক। ডিব্রুগড় জেলার বিভিন্ন প্রান্তর পৰা 5 শতাধিক নামতি একলগ হয়ে কুতুহক নামতি সকলে চলাইছে প্রস্তুতি। লক্ষ্য এটাই, লক্ষ্য হল বিশ্ব রেকর্ড গহা। চলিত বর্ষর 25 নভেম্বরত অসমবাসী আকৌ এবার গহিব বিশ্ব রেকর্ড। এবার মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনের দিহানামক বিশ্ব দরবারত পরিচয় করবলে প্রস্তুতি চলাইছে এটা অসমবাসী। এবার 60,000 নামতির দ্বারা পরিবেশিত হব মহাপুরুষ গুরুজনের দিহানাম, অন্তর্ভুক্ত হব এটা বিশ্ব দরবারত। ডিব্রুগড় জেলার বিভিন্ন প্রান্তর পৰা 5 শতাধিক নামতি একলগ হয়ে ডিব্রুগড়ের কুটুহাট নামতি সকলে চলাইছে এতিয়া প্রস্তুতি। সদৌ অসম শঙ্কর মাধব সাংস্কৃতিক দিহানাম সমিতির নেতৃত্বত অসমের প্রতিখন জিলাই জিলাই চলিছে এতিয়া প্রস্তুতি। 5,000 দিহানামর দলে অংশগ্রহণ করিব আর প্রতিটি দলত থাকিব 12 জনক শিল্পী। 60,000 শিল্পীর দ্বারা পরিবেশিত দিহানামক অন্তর্ভুক্ত করিব বিশ্ব দরবার। ইতিমধ্যে দিহানামর নামতি সকলের পঞ্জীয়নের কাম চলি আছে বলে জানিবলে দিয়ে সদৌ অসম শঙ্কর মাধব সাংস্কৃতিক দিহানাম সমিতির বিষয়ববীয়া সকলে। মহাপুরুষ গুরুজনার সৃষ্টি আজি আমি লগতে বিশ্ব দরবার প্রতিষ্ঠিত করবর একটা শক্তিশালী আধ্যাত্মিক অনুষ্ঠান হয়েছে সদৌ অসম শঙ্কর মাধব সাংস্কৃতিক দিহানাম সমিতি। আর এই সমিতির দ্বারা অহা 25 নভেম্বর গুয়াহাটিস্থিত খেলপথারত আমি প্রায় 60,000 আইসকলের দ্বারা দিহানামক বিশ্ব দরবার প্রতিষ্ঠিত করার প্রয়াস করছো। আর সেই মানুষে শদিয়ারপা ধুবুরীর হাজার হাজার মহিলায় আমার এই সদৌ অসম শঙ্কর মাধব সাংস্কৃতিক দিহানাম সমিতির অন্তর্ভুক্ত হয়েছে। আর তদ্রূপ ডিব্রুগড় জেলাও ইয়ার কোনো ব্যতিক্রম নহয়। ডিব্রুগড় জেলার চুকে কোণে সকলবিলাক হাজার হাজার আইসকল ওলাই আছে। আজিও আপনাদের লক্ষ্য করেছে 100 মহিলা আজি 2-3 ঘন্টা ধরে ইয়াতে রয়ে আছে। হি আমাক লগ করবা এই অনুষ্ঠানটো যাতে তেখেতসকল সকলোৰে সহায় সহযোগিতাত বিশ্ব দরবার দিহানামক প্রতিষ্ঠিত করব পায় তাই সকলে প্রয়াস করেছে। আর আমিও সকলোৰে সহায় সহযোগিতা কামনা করছো। অহা 25 নভেম্বরত গুরুজনায় সৃষ্টি করা যে দিহানাম, এই দিহানাম বিশ্ব দরবার বিশ্ব অভিলেখ গড়িবর কারণে আমি প্রয়াস করছি। শদিয়ারপা ধুবুরীলৈকে প্রায় 60,000 নামতিয়ে এই বিশ্ব অভিলেখ গড়ার যে সপোন, এই সপোনত বাস্তবায়িত রূপ দিবর কারণে সকল অংশগ্রহণ করবে। কি কয় অনুশীলন বর্তমানলৈকে হওয়া নাই। আমি যেটু দিহানাম হব, এই দিহানামটো 60,000 আয়ে একেলগে পরিবেশন করব। যেহেতু এই নামটো খুব চিন্তা চর্চা করে থাকা হয়েছে, খুব কম দিনের ভিতরতে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের দ্বারা উন্মোচিত করা হব। আর তখেতরপা অনুমতি পালেই তখেতর দ্বারা উন্মোচিত করে প্রতি জেলালে আমি প্রেরণ করি আর প্রশিক্ষণের ব্যবস্থা করি। চলি আছে এটা সরকারের আলোচনা, মুখ্যমন্ত্রীর অনুমতি পালে প্রতি জেলায় জেলায় চলিব এটা দিহানামর আখরা। বিহুর পাছত এবার বিশ্ব রেকর্ড গহিবলে প্রস্তুতি চলাইছে মহাপুরুষ গুরুজনের সৃষ্টি দিহানামক। লক্ষ্য বিশ্ব রেকর্ড গহা। চলিত বর্ষর 25 নভেম্বরত অসমবাসী আকৌ এবার গহিব বিশ্ব রেকর্ড। এবার মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনের দিহানামক বিশ্ব দরবারত পরিচয় করাবলে প্রস্তুতি চলাইছে এটা অসমবাসী। এবার 60,000 নামতির দ্বারা পরিবেশিত হব মহাপুরুষ গুরুজনের দিহানাম, অন্তর্ভুক্ত হব বিশ্ব দরবার। ডিব্রুগড় জেলার বিভিন্ন প্রান্তর পৰা 5 শতাধিক নামতি সকলে এনেদরে একেলগ হয়ে ডিব্রুগড়ের কুটুহাট নামতি সকলে চলাইছে দিহানামর প্রস্তুতি। সদৌ অসম শঙ্কর মাধব সাংস্কৃতিক দিহা সমিতির নেতৃত্বত অসমর প্রতিখন জিলায় জিলায় চলিছে এতিয়া প্রস্তুতি।
5000 দিহা নামৰ দলে অংশগ্ৰহণ কৰিব আৰু প্ৰতিটো দলত থাকিব 12জনকৈ শিল্পী 60000 শিল্পীৰ দ্বাৰা পৰিৱেশিত দিহা নামক অন্তৰ্ভুক্ত কৰিব এতিয়া বিশ্ব দৰবাৰ ইতিমধ্যে দিহা নামৰ নামতীসকলৰ পঞ্জীয়নৰ কাম চলি আছে বুলি জানিবলৈ দিয়ে সদৌ অসম শংকৰ মাধৱ সাংস্কৃতিক দিহা নাম সমিতিৰ বিষয়ববীয়াসকলে